বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ইংলিশের যে রাইটিংয়ের পার্ট রয়েছে আমরা জানি, এবং তার মধ্যে আমরা জানি যে আমাদের রিপোর্ট রাইটিং রয়েছে, আমাদের লেটার রাইটিং রয়েছে এবং আমাদের প্রেস রাইটিং রয়েছে। তো এই মূল তিনটে বিষয়ের মধ্যে থেকে আমরা যদি বলি যে স্যার সবথেকে সহজতম জিনিস কোনটা এবং সবথেকে ইজিয়েস্টভাবে লেখা যায় কোনটা, সেটা কিন্তু বেশিরভাগ শিক্ষকরাই কিন্তু এই কথাটা বলে থাকেন যে রিপোর্ট রাইটিং। কেন সেই কথাটা বলে থাকেন? কারণ রিপোর্ট রাইটিং জাস্ট একটা ফরম্যাট, যদি তুমি ফলো করতে পারো বা দুটো তিনটে রিপোর্ট রাইটিং তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে সমস্ত প্রকার রিপোর্ট রাইটিংয়ে তুমি লিখতে পারবে। এটাই হলো মূল ফ্যাক্ট, যে কারণে রিপোর্ট রাইটিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। তবে হ্যাঁ, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের যে বিষয়টা মনে রাখতে হয়, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো রিপোর্ট রাইটিংয়ে একটু তথ্যভিত্তিক লিখতে হয়। যে তথ্যভিত্তিক যদি আমি না লিখি তাহলে কিন্তু আমার পরীক্ষার হলে কিন্তু নম্বর কম আসে, যে কারণে আমাকে রিপোর্ট রাইটিংগুলো একটু কিছু কিছু প্র্যাকটিস করতে হবে এবং কিছু কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিংগুলো কিন্তু আমাকে তথ্যভিত্তিকভাবে রেডি করতে হবে। তো আজ আমি তোমাদের সামনে সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিংয়ের টিপস সহ বিষয় বলে দেবো, যে বিষয়গুলো যদি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে দেখবে যে পরীক্ষার হলে এর মধ্যে থেকেই কমন পেয়েছে। কারণ বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক যেমনভাবে আমরা সাজেশন করেছিলাম ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা তোমাদেরকে কমন দিতে পেরেছি। আমরা স্বাভাবিকভাবে 2019 সাল থেকে ইউটিউবে রয়েছি, তোমরা 2019 সাল থেকে দেখতে পাবে ঠিক যেমন যেমনটি বলেছি ঠিক তেমন তেমনটি পরীক্ষা এসেছে, এবং এবছরও তোমাদের সামনে যে বিষয়টা শেয়ার করছি আশা রাখছি যে সেটাই তোমরা কমন পাবে। তো আমরা এক নজরে প্রথমে দেখে নেব যে আমাদের বিগত বছরগুলোতে কেমন এসছে। তো 2015 সালে এসেছিল ম্যাজিক শো, 2016 সালে এসেছিল অ্যানুয়াল স্পোর্টস, 2017 সালে মেজর টেকেন টু লুক আফটার হেলথ, তারপরে 2018 সালে নির্মল বিদ্যালয়, 2019 সালে এডুকেট ফর গার্ল চাইল্ড, 2020 সালে ট্রিপ্লান্টেশন, 21 সালে পরীক্ষা হয়নি, আবার 22 সালে একই জিনিস এডুকেশন ফর গার্ল চাইল্ড, 2023 সালে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। এবার মূল কথা হচ্ছে আমাদের 2024 সালে কী আসবে, সেটাই হচ্ছে আমাদের মূল জানার বিষয়। তো আমাদের এই সম্পূর্ণ বিষয়টা দিয়ে সহযোগিতা করেছেন আমাদের অমিত স্যার, আমাদের স্কুলের হাইস্কুলের একজন স্বনামধন্য শিক্ষক এবং বিএ ফার্স্ট ক্লাস, এম এ ফার্স্ট ক্লাস স্যার রয়েছে অর্থাৎ, এবং সম্পূর্ণ পড়াশোনার মধ্যে অভিজ্ঞ শিক্ষক, তার মতামত অনুসারেই কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো প্রথমে যেটা বলবো, আমাদের তিনটে জিনিস রয়েছে, কী কী? রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং এবং প্রেস রাইটিং। তো তোমাদের যেটা বললাম, আজ কিন্তু আমি শুধুমাত্র রিপোর্ট রাইটিংয়ের পার্টগুলো বলবো। আমি এর আগেও একটা আলোচনার মধ্যে তোমাদের রিপোর্ট রাইটিংয়ের পার্টগুলো বলেছি, তবে আজকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু বলে দেবো, যে পার্টগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে রেডি রাখবে, ঠিক আছে? তো চলো এবার আমরা মূল সাজেশন পরে প্রবেশ করি। একদম মোস্ট ইম্পর্ট্যান্ট এবছর এবং কিছুদিন আগে কারেন্ট যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে একটা পড়ে, সেটা হচ্ছে ওড়িশার করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট। মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এবছর তোমাদের জন্য, খুব ভালো করে এটা রিপোর্ট রাইটিংটা কিন্তু রেডি রাখবে। ইতিমধ্যে আমি এই রিপোর্ট রাইটিংয়ের সম্পূর্ণ নোটস কিন্তু আমি আমার চ্যানেলে আপলোডও করে দিয়েছি। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এ হেলথ চেকআপ ক্যাম্প হেল্ড ইন ইউর স্কুল। তোমার স্কুলে একটা হেলথ চেকআপ ক্যাম্প গঠিত হয়েছে এবং সেই বিষয়ে একটা রিপোর্ট করতে হবে। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা বিষয়, সেটা হচ্ছে চন্দ্রযান 3। বুঝতেই পারছো যে কোন লেভেলে পৌঁছেছে চন্দ্রযান 3। তোমাদের আমি এর আগেও বলেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দুটো বিষয়ের মধ্যে, এর আগেও আমরা আলোচনা সূত্রে বলেছি তোমাদের যে এবছর চন্দ্রযান 3 মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বলো বা রাইটিং বলো কোথাও না কোথাও থাকবেই, সে আনসিনেও থাকতে পারে রাইটিংয়েও থাকতে পারে, যে কারণে বারবার এই কথাটা বলা চন্দ্রযান 3 সম্পর্কে রিপোর্ট রাইটিং কিন্তু অবশ্যই তোমরা ভালো করে রেডি করে যাও। নেক্সট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গলটা একটু দেখে যাবে এবং প্লাস্টিক প্রবলেম। এই যে কটা বললাম এই কটা কিন্তু খুব খুব ভালো করে দেখো, মোট 5টা হবে আশা রাখি, 4টে পার্ট। একটা হচ্ছে করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, চন্দ্রযান 3, সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল, আর একটা হচ্ছে প্লাস্টিক প্রবলেম। এই 4টে খুব খুব ভালো করে রেডি করবে, আর অন্যান্য যে কটা বলে দিচ্ছি সেগুলো একটু চোখের দেখা দেখে যাবে কী কী। রাইট এ রিপোর্ট অন দ্য এক্সকার্সন অর্গানাইজড বাই ইউর স্কুল, এ ট্রিপ্লান্টেশন প্রোগ্রাম হেল্ড অন ইউর স্কুল, এ ফেয়ারওয়েল সেরিমনি অফ রিটায়ার্ড টিচার। নেক্সট হচ্ছে রিসেন্টলি ইউর স্কুল অর্গানাইজড ম্যাজিক শো, রাইট এ রিপোর্ট অন ইট। নেক্সট রাইট এ রিপোর্ট অন ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা হেল্ড অন ইউর স্কুল হতে পারে, হেল্ড অন ইউর লোকালিটি হতে পারে,
নেক্সট লাস্ট আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে রাইট এ রিপোর্ট অন এ রোড সেফটি উইক অর্গানাইজড বাই ইউর স্কুল। এই যে কটা বললাম এ কটা একটু ভালোভাবে প্র্যাকটিস করো, আর রিপোর্ট লেখার যে প্যাটার্নগুলো রয়েছে সেগুলো একটু ফলো করো, আর প্রথম দিকে যে তিন চারটে ইম্পর্টেন্ট বললাম অর্থাৎ উড়িষ্যা করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট, চন্দ্রযান থ্রি, প্লাস্টিক প্রবলেম, সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল, এ কটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি যে এই চার পাঁচটার মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো এই হলো রিপোর্ট রাইটিং। তবে হ্যাঁ, অনেকে ভাবতে পারো যে স্যার আমরা যদি লেটার রাইটিংটা ভালো করে প্র্যাকটিস করি, অবশ্যই করতে পারো, কিন্তু লেটারের অনেকগুলো টাইপস রয়েছে, আমরা এর আগের আলোচনাতে আলোচনা করেছি যে কোন লেটার আমাদের এবছর ইম্পর্টেন্ট। তো যাই হোক, সেগুলো তোমরা প্র্যাকটিস করতেই পারো। তবে সবথেকে ইজিয়েস্ট এবং সবথেকে কম কষ্ট করে যাকে বলা যায়, সবথেকে কম প্যাটার্ন মনে রেখে সবথেকে ইজিয়েস্ট পদ্ধতি যেটা লেখার, সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের রিপোর্ট রাইটিং, যে কারণে আজকে রিপোর্ট রাইটিংটাকে আলাদাভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই হলো আমাদের সার্বিক আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, তাদের সঙ্গে শেয়ার করো, তার থেকে বড় কথা নিজেরা একটু প্র্যাকটিস করে এগুলো রেডি করে রেখো, কারণ পরীক্ষাতে এখান থেকেই আসবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।